السلام <سؤال> عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি মিথ্যারোপ করা এবং নবীগণের প্রতি মিথ্যারোপ করা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপরে নবীগুনের উপরে মিথ্যারোপ করে তাহলে তাদের ফলাফল কি হবে ফলাফল হবে জাহান্নাম আবদুল তালা আমরিয়াল বলেন সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন মানবা আলাইয়া মোতামেদান ফালিয়া বা কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম আলী রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমরা আমার উপরে মিথ্যা আরোপ করো না যেই ব্যক্তি আমার ওপরে মিথ্যা আরোপ করবে সে জাহান নামে যাবে সে জাহান নামে প্রবেশ করবে শরীয়তের নামে দিনের নামে যারা দিন প্রচার করছে যারা দিন ধর্মের কথা বলছে তারা যদি মিথ্যা কথা বলে মিথ্যা কথার প্রতি আমল করতে বলে তাহলে ফলাফল হবে জাহান্নাম যেমন আমরা ইব্রাহিম আলাহি কথাটি বলছিলাম বিগত পর্বে যে ইব্রাহিম আলাহ আল্লাহ তালা কুরবানি করতে বললেন কিন্তু আমরা দেখছি যে ইব্রাহিম আলাহি তিন দিন তিন শোঁট কুরবানি করলেন এটা কি কোরআনের সরাসরি উল্টা নয় যেটা আল্লাহ আল্লাহতালা কোরআনে আদেশ করলেন তার উল্টা নয় সাথে সাথে তিনি তার ছেলের হাত বাঁধলেন চোখের উপরে পট্টি লাগালেন এই লোকই মিথ্যা নয় আল্লাহ তালা বলছেন বালাগা মা যখন বাচ্চা পৌঁছলে এই বয়সে যে দৌড়াদৌড়ি করতে পারে এই বয়সে পৌঁছলেই ইব্রাহিম আলাইসালাম তার ছেলেকে বলছেন কোনো এক সময়ে ঘুম থেকে উঠে আসবাহুর মাদা তারা হে আমার বৎস আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি তখন ছেলে উত্তরে বলছে আব্বু আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন পিতা এবং ছেলে একমত হয়ে গেলেন পিতা ছেলে একমত হয়ে তিনি ছেলেকে মিনা মাঠে নিয়ে চলে গেলেন ও জাবিন এবং ছেলেকে উপুর করে সইয়ে দিলেন উপুর করে সইয়ে দিয়ে তিনি ছুরি চালাতে আরম্ভ করলেন তখন তালা বলছেন ইয়্যা এ ব্রাহিম তার সব দাক্তারু হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য সত্যই বাস্তবায়ন করেছ দেখুন সম্মানিত দর্শকমণ্ডলী এখানে তিন দিন তিন উঠ জবে করার সুযোগ থাকলো কোথায় আর তিনি একজন নিঃস্ব মানুষ এই মরুভূমি এলাকায় যেখানে মানুষজনই নেই সেখানে তিনশো উঠ পাবেনি বা কী করে আগের বাক্যে আল্লাহ রসল্লা এভাবে বললেন যে ফা হুমা ইব্রাহিম সালাম তার স্ত্রী এবং তার বাচ্চাকে রেখে দিলেন এমন একটি জায়গা যে সেই দিন ওই জায়গায় কোনো মানুষ ছিল না কোনো কিছুই ছিল না পানিরও ব্যবস্থা ছিল না রেখে যখন চলে আসছেন তখন তার স্ত্রী পিছনে পিছনে হাঁটছেন আর বলছেন আয়না তাজাব এব্রাহিম এব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি আমাদের ছেড়ে যাচ্ছেন যেখানে কোনো মানুষও নেই যেখানে কোনো প্রাণী নেই ফাকালাত মেরারান তিনি বারবার এই কথা বলতে লাগলেন কিন্তু ইব্রাহিম আলাই ইসলাম তার স্ত্রীর কথার প্রতি ভোরক্ষেপ করলেন না শুনলেন না তখন হাজেরা বললেন আল্লাহ আল্লাহ তালাকে আপনাকে এইভাবেই চলে যেতে আদেশ করেছেন আলা নাম তখন ইব্রাহিম আলাই বলেন হ্যাঁ আল্লাহ আমাকে এইভাবেই চলে যেতে আদেশ করেছেন তখন তিনি বললেন ফেলা তা আলা আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না কিভাবে আল্লাহ আমাদেরকে রাখবেন সেটা আল্লাহ তালাই জানেন এরপরে স্ত্রী ফিরে গেলেন ফান্তালাকে ও হাত্তা আতা সানিয়া চলতে লাগলেন চলতে চলতে সানিয়া পাহাড়ের কাছে চলে আসলেন পরিবার তাকে দেখতে পায় না তিনিও পরিবারকে দেখতে পান না ফাস্তাকবালা বেওয়াজিহিল কাবা তিনি কাবার মুখামুখি হলেন ওয়াদা বেহাজহিল কালেমা এবং এই কথাগুলি দিয়ে তিনি দোয়া করতে লাগলেন তিনি হাত উঠিয়ে বললেন মিন বাইতিকাল আমার প্রতিপালক আমি আমার পরিবারের কিছু অংশ এমন একটি উপত্যকায় রেখে দিলাম যেখানে কোনো ঘাস পাতা মানুষজন কিছুই নেই এই কথা বলে তিনি দীর্ঘ সময় ধরে তার পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন ফরজ সলাতের পরে হাত তুলে দোয়া করা যায় না এ কথায় ঠিক জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে হাত তুলে দোয়া করা যায় না এ কথায় ঠিক তবে অনেক জায়গায় হাত তুলে দোয়া করা যায় তার একটি জায়গা হচ্ছে আহাল পরিবারের জন্য সময়ে হাত তুলে দোয়া করতে হয় ইব্রাহিম আলাইসাল্লাম দীর্ঘ সময় ধরে তার পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন যে দুয়ে একটি বাক্য উঠে আসলো যে এখানে কোনো ঘাস পাতা নাই আল্লাহ আমি আমার পরিবারের এক অংশকে যেখানে রেখে দিলাম সেটা হলো উপত্যকা যেখানে মানুষ নেই যেখানে ঘাস পাতা নেই কয়দিন পরে তিনি সেই স্থানে এসে তার ছেলেকে কুরবানি করছেন বলুন দেখি সেখানে জনগণ হয় কি করে সেখানে তিনশো মুঠ হয় কি করে এটা একটা নগদ মিথ্যা কথা এটা একটা অবাস্তব কাহিনী এটা হতেই পারে না এই তাফসির থেকে এই কথা থেকে এরকম মন্তব্য থেকে মানুষকে জরুরি ভিত্তিতে ফিরে আসতে হবে এটা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে সমন্বিত দিনী ভাই বোনকে আমরা অনুরোধ করতে চাই দেখুন তার পরের বাক্যটিও বাস্তবতার সাথে উল্টা সেটা হলো এই যে তিনি তার ছেলের চোখ বাঁধছেন তিনি তার ছেলের হাত পাঁকে বেঁধে দিচ্ছেন তা হবে কেন কেন ছেলে হাত পা নাড়াবে ছেলে তো বলছে আব্বু আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন এটা হয় কি করে ছেলে বলছেন এক আর কাজ হবে আর এক এটা হয় না এটাও একটা তার নামে মিথ্যা আরোপ করা হয়েছে মানুষ যেভাবে আল্লাহর কথা মানে জড় তার চেয়ে বেশি আল্লাহর কথা মানে সম্মানিত দর্শক মন্ডলী মনে কিছু নেবেন না আমরা আপনার ওই মিথ্যা কথা মিথ্যা তাপসির প্রচার করতে গিয়ে যে একটা কথা পেশ করতে চাচ্ছি সেটা একেবারে আমাদের কথার সাথে অতপ্রতভাবে জড়িত সেটা হচ্ছে এই যে জড়বস্তু আল্লাহর কথা মানে ছুরি কেন মানবে না কেন পৃথিবীর সকল মানুষ জানে নমরুদ যখন ইব্রাহিম আলাই ইসলামকে আগুনে ফেলে দিল তখন আল্লাহ তালা আগুনকে বললেন ইয়া نار কুনী ওয়া সালামা হে আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও যাতে করে ইব্রাহিমের কোনো কিছু না হয় আগুন তাই হয়ে গেল দেখেন তো জড়বস্তু আল্লাহর কথা মানে ছুরি জড়বস্তু আল্লাহর কথা মানবে না উনি ছুরি চালাচ্ছেন আল্লাহ বলে দিয়েছেন তুমি কাজ করো না এ তো হয়ে গেল কেয়ামত পর্যন্ত যদি ছুরি উনি চালাতে থাকেন এই ছুরি কোনো কাজ করবে না কেন ছুরি আল্লাহর কথা মানে ছুরি জড়বস্তু ছুরি আল্লাহর কথা মানে আদম সন্তান বড় নিমু খারাম তার আল্লাহর কথা মানে না দেখবেন জড়বস্তু আল্লাহর কথা মানে কে না জানে না যে একজন ব্যক্তি তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলেছিল আমার ছেলেরা শোনো আমি খুব বড়ো পাপি তালা যদি আমাকে ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না অতএব তোমাদের পিতা যখন মারা যাবে তখন আগুনে জ্বালিয়ে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও অর্ধেক ছাই পানিতে ফেলে দিও বোখারি মুসলিমের হাদিস দ্বারা এই ঘটনা প্রমাণিত ছেলেরা তাই করল। পিতাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল তখন আল্লাহ তালা ফা আমার আল্লাহ হল বাহ রাফা জামাবে মাফিয়ে আল্লাহ সাগরকে বললেন পানি ছাই জমা করে দাও সাগর ছাই জমা করে দিল আমার আল্লাহ হল বাররাফা জামাবে মাফিয়ে আল্লাহ মাটিকে বললেন ছাই জমা করে দাও মাটি ছাই জমা করে দিল এ দেখেন জড়বস্তু আল্লাহর কথা শুনে আমরা জানি যে একটা লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে বাঁচার পথ খুঁজছিল একজনকে বলল বাঁচার পথ সে বলল নিরানব্বই জন লোককে হত্যা করে বাঁচার পথ খুঁজো তখন সে তাকেও হত্যা করলো এরপরেও সে বাঁচার পথ খুঁজে কেউ বলল অমুক গ্রামে চলে যাও ওখানে গিয়ে তুমি তোমার বাঁচার পথ জিজ্ঞাসা করতে পারো যাওয়ার সময় হতেই তার সময় শেষ সে মাটিতে পড়ে গেল ওই সময়ে তার বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল এখন জাহান নামের ফেরেস্তা আর জান্নাতের ফেরেশতা এসে হইচই শুরু করে দিয়েছে আল্লাহ বললেন থামো তোমরা একটু মেপে দেখো কত পথ গেছে আর কত পথ সামনে আছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এই বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে হবে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী সারা পৃথিবীর বিভিন্ন কোণে বসে আপনারা এই পৃষ্টিভী থেকে অতীব গুরুত্বপূর্ণ কথা শুনছেন এই জন্য আমরা আপনাদের শুক্রিয়া আদায় করি আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এই সঠিক কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন এবং দুনিয়াতে ইহোকালে রাখেন পরকালে সফলতা দান করেন আল্লাহ আমিন বলছিলাম দেখুন জড়বস্তু বস্তু কথা শুনে ফেরেশতাদেরকে মাপতে লাগিয়ে দিয়ে আল্লাহ তালা ফাও হাল্লাহা জিহি পা আল্লাহ ওই গ্রামের প্রতি আদেশ করলেন তাকার রাবি গ্রাম তুমি একটু আগে আস আর যে গ্রাম থেকে যাচ্ছিল সে গ্রামকে আল্লাহ বললেন তাবা আদি গ্রাম তুমি একটু পিছিয়ে হটো দেখেন ওই গ্রাম আগিয়ে গেল এই গ্রাম পিছিয়ে হটে গেল ফেরেস্তাগণ মেপে দেখলেন অর্ধহাত লোকটি আগে চলে গেছে আল্লাহ তাকে মাফ করে দিলেন আসলেই লাশ ওখানেই পড়ে আছে আল্লাহ এখানে ক্ষমা করার জন্য একটা কৌশল সামনে অবলম্বন করলেন আমরা যেটা বলছি দেখুন আল্লাহর আল্লাহর কথা কথা মানে মানে গ্রাম গ্রাম গেল গেল তাহলে ছুরি কেন শুনবে না ছুরিও জড়বস্তু বস্তু আল্লাহ বলে দিয়েছেন তুমি কাটো না বাস ছুরি আর কোনো কাজ করবে না কেন ছুরির নিচে লহাতামা লাগাতে হবে এটা একটা ইব্রাহিম আলাইসাল্লার উপরে মিথ্যা আরোপ করা হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম মিথ্যা তাপসিরে মিথ্যা হাদিসে সমাজ পরিপূর্ণ আমলের নামে মানুষ কত মিথ্যা কথা বলছে মানুষ ইতিহাসের নামে কত মিথ্যা কথা বলছে এক এক সময় এক এক রকম মিথ্যা কথার কোনো শেষ নেই যেমন আপনাদের বলি যে পাগড়ি বেঁধে সলাতাদায়ী করলে বেশি নেকি হবে এ মর্ম যত হাদিস আছে সব জাল সব বানানো সবটাই মিথ্যে ওই লক্ষ্য করে যদি পাগড়ি কেউ মাথায় বাঁধে তাহলে পাপ হবে এটা বলেননি পাগড়ি বাঁধা একাধিক হাদিস আপনি বাঁধুন সময়ে কিন্তু বাঁধলে এনে কি হবে এ কথা আপনাকে কে বলল যেমন রসুল সাল্লা সাল্লাম মেসক করতে বলেছেন তিনি জরুরিভাবে বলেছেন তিনি বলেছেন যে আমি ভারি মনে না করলে লাউলা শুক উম্মতি লামারতহুম। তহম সৌকা ইন্দে কুল্লে সলাতিন আমি আমার উম্মতের উপরে ভারী মনে না করলে প্রত্যেক সলাতের সাথে আমি মেশাকের জন্য আদেশ করে দিতাম কিন্তু আদেশ করলে তারা পালন করতে পারবেন না এই জন্য আমি করিনি কিন্তু বলাই হলো কেউ যদি পারে তাহলে প্রত্যেক সলাতের সময় মেশক করবে কিন্তু মেশক করে সলাত আদায় করলে সত্তর গুণ সলাতের নেকি হবে এই কথা মিথ্যা এটা আসলের উপর একটা মিথ্যা আরোপ করা হয়েছে সাবধান আপনারা এ ধরনের কর্ম থেকে বেঁচে থাকুন সুরাই দশ বার পড়লে তার জন্য জান্নাতে এত ঘর বানানো হবে দুই শতবার পড়লে তার জন্য এত ঘর বানানো হবে একেবারেই মিথ্যে কথা সুরা এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি পাওয়া যাবে সহ এভাবে আমল করুন কেউ যদি সুরা এখলাসকে ভালোবেসে তেলাওয়াত করে সব সময় বা তার সলাতের কেরাতের শুরুতে এবং শেষে তাহলে আল্লাহ তাকে ভালোবাসবেন জান্নাতে দিয়ে দিবেন এই জন্য আপনি পড়েন কিন্তু দশবার পড়লে এত বিল্ডিং বানানো হবে একশোবার পড়লে এত বিল্ডিং বানানো হবে একেবারেই মিথ্যা কথা যেমন মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান বললেন যে আল্লাহ রসুল কেউ যদি তার মায়ের দিকে একশোবার দেখায় আল্লাহ রসুল বললেন আল্লাহর দয়ার রহমতের কি অভাব তার একশো কবুল হজের সমান নিকি এটা একটা একবারে নগদ মিথ্যা কথা এটা জাল হাদিস মায়ের পায়ের নিচে জান্নাত সহি হাদিস মাকে শ্রদ্ধা করতে হবে রাসুল সাল্লাম তিনবার বললেন সেটা সহি হাদিস পিতা মাতাই হচ্ছে জান্নাতের মাধ্যম এটাও সহি হাদিস রাসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন আসলো যুদ্ধের পরামর্শ নেওয়ার জন্য যুদ্ধে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার মা বেঁচে আছে হ্যাঁ আছে তুমি যে তোমার মায়ের খিদমত করো তোমাকে যুদ্ধে যেতে হবে না রাসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের চেয়ে পিতা মাতাকে আগে রেখেছেন আল্লাহ তালা তার নিজের এবাদতের পরপরই পিতা পিতামাতার বিষয়টি পেশ করেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হলো পিতা মাতার অবাধ্য চলেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা মানুষের উপরে তিনটি কাজ হারাম করেছেন তার একটি হল পিতামাতার মাতার অবাধ্য হক একবারে সম্পূর্ণরূপে হারাম করেছেন তাহলে দেখুন পিতামাতাকে মাতাকে মূল্যায়ন করতে হবে সে অনেক হাদিস অনেক বিধান কিন্তু পিতা মাতার প্রতি সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি কি হবে এ কথা মিথ্যা এটা রাসুল সাল্লাহিসাল্লামের উপরে মিথ্যা রূপ করা হয়েছে এর ফলাফল ভয়াবহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম আঙ্গুলে তাসবি গণনা করতে বলেছেন আপনারা আঙ্গুলে তাসবি গণনা করুন সুবাহ আলহামদুলিল্লাহ আঙ্গুলে বলুন বিচার মাঠে আঙ্গুল কথা বলবে এটা আপনার জন্য একটা বিশাল পাওয়া বিচার মাঠে বেশ কিছু কর্ম কথা বলবে তার একটি আঙ্গুল কথা বলবে বৈধ পয়সাতে যদি মানুষ হজ করে থাকে তাহলে তার পক্ষে হাজরে আসদ কালো পথর বিচারের মাঠে কথা বলবে মানুষ যদি কোরআন তেলাওয়াত করে থাকে তাহলে কোরআন বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে মানুষ যদি শ্যাম পালন করে থাকে তাহলে সেম বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে আঙ্গুলে যদি মানুষ তাসবি গণনা করে তা আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে কিন্তু তাসবি দানায় তাসবি গণনা করলে তাসবি বিচারের মাঠে কথা বলবে কি জি না তাসবি দানায় তাসবি গণনা করার কথা আল্লাহ রাসুল বলেননি এটা একটা মিথ্যা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আননি আন্নি তোমাদের আমার যদি একটি কথা জানা থাকে তাহলে তোমরা সেটা অন্যকে জানিয়ে দাও তিনি বলেছেন বান ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিনি বলেছেন কেউ যদি কোনো কথা আমার ওপরে মিথ্যা আরোপ করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম এবার আপনি ভাবুন আমি যে এইভাবে দিন রাত এবাদতের নামে না বুঝে ভুল এবাদত করছি আর তাপশ্রীর নামে দিন রাত মিথ্যা তাফসির করছি তাহলে আমার আপনার কি হবে ফলাফল জাহান্নাম নাম হবে কাজেই সাবধান থাকা উচিত কে বলে দিল বিচারের মাঠে মসজিদগুলি নষ্ট হবে না যেদিন কেয়ামাত হবে সেদিন মসজিদ একটা আর সাথে জমা লেগে থেকে যাবে একেবারে মিথ্যে কথা আমরা শুনি কত আলেমের মুখে শুনলাম যে একজন আলেম যদি কোনো গ্রাম দিয়ে হাঁটে তাহলে চল্লিশ দিন সেই গ্রামের কবরের শাস্তি বন্ধ থাকে নজ্লা সামান একজন আলেম কবরের পাশ দিয়ে হাঁটলে চল্লিশ দিন তার কবরের শাস্তি বন্ধ থাকবে দেখেন তো কত বড় মিথ্যে কথা নামে এটা হতে পারে তাহলে তো অনেকেই বলবে যে আলেমদেরকে ওই কবরের পাশে গোরস্থানের পাশে রেখে দেওয়া হোক তারা ওখানে বসে থাকবে আমরা তাদেরকে এই মাপে বেতন দিব তাহলে কবরের শাস্তি আর হবে না দেখেন একটা মিথ্যা কথাকে কিভাবে রাসুলের নামে ছড়ানো হলো কত মিথ্যা কথা যা আছে ধর্মের নামে তার শেষ নেই রাসুল সাল্লিশাল্লাম বললেন যে মানুষ যদি বারো রাকাত সোন সলা আদায় করে তাহলে প্রতি বারো সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে তাতে তিনি বললেন জোহরের আগে চায়ের পরে দুই মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই এই বারো রকাত সুন্নাত সলাত আদায় করলে প্রত্যেক বারো সমান তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে কিন্তু মাগরেবের পরে ছয় রেকাত সালাতুল্লাহ অবিন পড়লে বারো বছর সলাতের নেকি হবে এই কথাটি জাল এ হাদিস ঠিক নয় এ হাদিসের প্রতি আমল করা যাবে না কত মানুষ যে এ হাদিসের প্রতি আমল করছে এবং মানুষ এসব হাদিসের প্রতি আমল করার জন্য উদ্বুদ্ধ করছে যা আদৌ ঠিক নয় আল্লাহ সমাদ এটাই হচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধে মিথ্যা আরোপ করা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে মওতাকুম মৌতাকুম লাহ্লাহ তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তির কাছে লাইল্লাহ পড়ো লাভ কি হবে এই ব্যক্তিও যদি ইল্লাল্লাহ পড়ে তাহলে সে জান্নাতে চলে যাবে তাহলে আপনারা যদি তার পাশে লাইল্লাহ পড়েন আর সেও যদি কোনো ফাঁকে লাই লাহিল্লাল্লাহ বলে তাহলে জান্নাতে চলে গেল কিন্তু তার পাশে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে মিথ্যে নীতি কোথা থেকে আসলো কোরআন মাজিদ তেলাওয়াত করলে তার কিছু সুবিধা হবে কথা আল্লাহ রসুল বলেননি এ দেখেন এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহ সাল্লামের উপরে মিথ্যা আরোপ করা জেঠ আল্লাহ রাসুল কঠোর ও কঠিনভাবে বলেছেন আল্লাহ তুমি আমাদেরকে মিথ্যা কথা মিথ্যা কর্ম মিথ্যা আমল থেকে রক্ষা করো আল্লাহ আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা আস্তাক ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া